হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল আমি মাটির টপ কেনার জন্য বেরিয়ে পড়েছি আজকে আমি যাচ্ছি চন্দননগরের কুমোর পাড়ায় রথের সড়ক মোড় থেকে যে রাস্তাটা কুমোর পাড়ার দিকে ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়েই আমি সোজা চলে যাচ্ছি ওখানে কোনো দোকানে বা আশেপাশের কাউকে জিজ্ঞেস করলেও ওনারা রাস্তা চিনিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না এই রাস্তা দিয়ে যেতে গিয়ে প্রথম যে দোকানটা পড়ে আমি সেখান থেকেই বরাবর টপ কিনি এছাড়াও এর পর পরে অনেক দোকান আছে আর বাড়িতেও মাটির টপ বানানো হয় সেগুলো তোমরা দেখেই কিনতে পারো আমি এখান থেকেই বরাবর কিনি দাম যেমন ঠিকঠাক তেমনি কোয়ালিটিও খুব ভালো আর অনেকগুলো একসঙ্গে কিনলে দামও কম পড়ে মাটির টপ আমার কেনা হয়ে গেছে আমি এগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে সবকটা এক করে দেখিয়ে দেবো ওখানে ওনারা টুকিটাকি গাছও বিক্রি করছে দেখলাম যদিও আমার গাছগুলো কেনা হয়নি তো আমি এই পনেরোটা টপ কিনেছি এক এক করে দেখিয়ে নিচ্ছি আর দামগুলো তোমাদের বলে দেব। আমি প্রথমেই যে ছোট টপগুলো কিনেছি এগুলো সাড়ে চার ইঞ্চি সাইজ এগুলোর দাম পড়েছে দশ টাকা করে তো এই দুটো আমি কিনেছি সাকুলের বা ক্যাকটাস করার জন্য কোয়ালিটিও ভালো একটু দেখে নিতে হবে যেহেতু হাতে বানানো তো সবকটা কটা সেম হয় না সাইজ একটু ছোট বড় হতেই থাকে তো এগুলো একটু দেখে দেখে নিতে হবে এটা হচ্ছে সাড়ে ছ ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাইজ আর প্যারারাল টপ গ্লাস টপ নয় তো এইটার প্রাইস পড়েছে থার্টি টু রুপিস করে এই টপটা আমি ছটা নিয়েছি কোয়ালিটি আগেই বললাম খুবই ভালো এরপর আট ইঞ্চের এই গ্লাস টপগুলো নিয়েছি এগুলোর প্রাইস পড়েছে ফর্টি ফাইভ রুপিস করে একটু দেখে নিতে হবে কয়েকটায় ড্রেনেজ হোল কম ছিল কয়েকটায় একটা ছিল তো এগুলো একটু দেখে দেখে নিতে হবে কারণ সব সময় এক হয় না আমি এটা আট ইঞ্চের টপ চারটে নিয়েছি এখানকার টব আমি মোটামুটি এক বছর ধরে ইউজ করছি নোনা ধরা বা মাটি হয়ে যাওয়ার প্রবলেম কিন্তু একটা টবেও হয়নি এই টপটা হচ্ছে দশ ইঞ্চের গ্লাস টপ এটার প্রাইস পড়েছে সিক্সটি রুপিস করে প্রাইস বলেছিল সিক্সটি ফাইভ কিন্তু যেহেতু অনেকগুলো কিনেছি সিক্সটি রুপিস করে পেয়ে গেছি এবার যে টপটা দেখছো এটার হাইট হচ্ছে সিক্স ইঞ্চ ডায়ামিটারটা আমার মাপা হয়নি তবে দশ ইঞ্চের থেকেও বড় বেশ বড় এই টপটার প্রাইস পড়েছে এইট্টি ফাইভ রুপিস তো আজকে আমি এইগুলোই কিনেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে